এখনই কাটলাম প্রায় 45-50, কালকেও কাটেছি, পরশুদিন 80-90 এই জমিতে আখ ছিল। আখ কাটিয়ে দেওয়ার পরে এই সুতো বা বাঁশের পরে আমি লাউ উঠেছি, পরে বেশি দুইবার পরপর লাগাই লাউ হয়নি। কালকেও কাটবো আবার 50-60 মতো। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, একটি লাউয়ের ক্ষেতে। অলরেডি এখানে দেখুন প্রতিটি মাচাই সারি সারি লাউ ঝুলে আছে। যারা পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কেমন আছেন আপনার? এই এগুলো এখানে কতটুকু জমিতে চাষ করছেন? 10 কাঠা জমিতে চাষ করছেন। এটা কতদিন থেকে এই চাষটা করছেন? হ্যাঁ, এই তো আমি চাষ করছি তো অনেকদিন থেকে, কিন্তু এই চাষটা এইবার নতুন লাগাচ্ছি। মানে লাউটা নতুন চাষ করছেন, তাই তো? এর আগে থেকে চাষাবাদ করেন আপনি? এখন 10 কাঠা জমিতে মানে লাউয়ের ফলন পাচ্ছেন কতদিন থেকে? অনেকদিন থেকে হয়েছে, এখনই কাটলাম প্রায় 45-50, কালকেও কাটেছি, পরশুদিন 80-90। মানে প্রতিদিন কি আপনার এটা কাটছেন? কালকেও কাটবো আবার 50-60 মতো। মানে প্রতিদিন 50-60 থেকে 100টা পর্যন্ত, 50 থেকে 100টা করে লাউ হচ্ছে। এখন কেমন পাচ্ছেন পিস? এখন পিস কালকেও 40 টাকা করে বিক্রি করেছি, 35-40। 40 টাকা করে বিক্রি করেছেন, তার মানে অলরেডি প্রতিদিন আপনার 2000 থেকে 5000 টাকা অবধি লাউ বিক্রি করছেন। 2000-1500 টাকা এরকম এরকম হচ্ছে। আর যখন দাম বেশি ছিল তো, এর আগে তো দাম আরো বেশি ছিল নাকি হচ্ছে এর থেকে কম ছিল? বেশি ছিল, এর থেকে বেশি ছিল, 40-50 টাকা। আমি প্রতি আমার সিজনে 12 মাস খালি আমার ক্ষেতে লাউ থাকে। আচ্ছা, এই লাউটা কি জাতের লাউ? এটা হচ্ছে আপনার, চলুন হাটতে হাটতে একটু কথা বলি। সম্ভবত এশিয়ার ময়না, এশিয়ার ময়না, তাই তো? এটা কি আপনি নিজে থেকে চাষ করেছেন নাকি কোনো কৃষি কর্মকর্তা আপনাকে বলেছিল যে এটা চাষ করতে? আমি এশিয়ায় আর হচ্ছে আপনার হচ্ছে এশিয়ায় আর লাউ আছে, এটা গায়না, এই দুটো প্রত্যেক আমি চাষ করি। এশিয়া এবং গায়না, এই লাউ মানে এই লাউ টোটালি আপনি লাউয়ের চাষই করেন সারা বছর? হ্যাঁ, যে এটা শেষ হওয়ার পরে আর একটা লাগাবো না 10 কাঠায়। এই জমিতে নাকি অন্য জমিতে? এক জমিতে বারবার হয় না। ও আচ্ছা, মানে জমিটা হচ্ছে প্রতি বছর বছর পাল চেঞ্জ করে নিতে হয়, এক জমিতে বারবার লাউ হবে না? না না না, একবারের বেশি দুইবার পর পর লাগালে লাউ হয় না। আচ্ছা, এটা তাহলে কতদিন পর পর লাগাতে হবে, মানে কতদিন গ্যাপ দিয়ে লাগালে লাউটা ভালো হয়? এই লাউটা শেষ করার পরে একটা ফসল করতে হবে, যে কোনো একটা ফসল করে তারপরে আবার লাউ লাগাতে হবে। আচ্ছা, লাউ শেষ হবে, অন্য যে কোনো একটা যে কোনো ধরনের ফসল চাষ করলেন, তারপর আবার লাউয়ের চাষ শুরু করবেন, তাই তো? হ্যাঁ। আনুমানিক কত টাকা লাউ বিক্রি করেছেন 10 কাঠা জমি থেকে? এবার লাউ প্রথম থেকে নষ্ট হয়ে গেছে, জালি ধর ভালো হয়নি, ফাঁসে এসে আমি ওষুধ পানি দেওয়ার পরে যাওয়া একটু ভালো ধর পাইছি, হয়তো 20-30 হাজার টাকা মতো বিক্রি করি। 30 হাজার টাকার উপরে লাউ বিক্রি হয়ে গিয়েছে, তাই তো? আর এখনো তো ফসল পাওয়া যাবে সারা বছর, প্রায় সারা বছরই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখানে খরচ কেমন আসছে আপনার? আমার ব্যক্তিগত কিছু আমরা সংসারে থেকে করি, লোকজন আছে আমার, আর এমনি যে খরচ আছে ওটা সার মাটি ওষুধ পানিতে ভালোই খরচ আছে। মানে তারপরে একটা আইডিয়া যে কেউ যদি করতে চায় ধরেন, এমন একটা 10 কাঠায় তার কেমন খরচ আছে? 10-15 হাজার টাকা খরচ আছে, 10-15 হাজার টাকা খরচ। প্রথম থেকে যদি ফলন পায় তাহলে সে দেখা যাচ্ছে যে লাভবান হতে পারে, 50-60 হাজার টাকা বিক্রি হবে। কিন্তু আমরা প্রথম থেকে জালি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কুয়াশার জন্য জালি এবং গাছ নষ্ট হয়ে গেছে, এই জন্য ফাঁসে এসে আপনার আদাদির বয়সের পরে এসে কদুতি ওষুধ পানি দেওয়ার পরে জালিগুলো দাঁড়াইছে, যা কনে
আচ্ছা মানে শৈতপ্রবাহের কারণে ওই সময় যে কুয়াশায় গাছ এবং জালি নষ্ট হয়ে গিয়েছিল তাহলে আমি 10 কাটা জমিতে একদিন দুই দিন পরে আমি 50 60 70 80 100 মতো লাভ করতাম আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আপনার এতদিন প্রায় 60 70000 টাকা লাভ বিক্রি হয়েছে তো তাই তো এই লাউগুলো কি কালকে কাটার উপযুক্ত হবে মানে আজকে কাটেননি এটা কালকে কাটবো কালকে শুক্রবার থানা ঢালবো এটা কালকে কাটবো আচ্ছা আসলে লাউ কি দেখে বলছেন যে এটা কাটার উপযুক্ত বা কাটার উপযুক্ত না যে গায়ে দেখি বোঝা যায় যে এটা কাটার উপযুক্ত হয়েছে কিনা আচ্ছা মানে এই গায়ের কাটা যেগুলো আছে এই কাটাগুলো দেখেই আসলে এটা আইডেন্টিফাই করেন তাই তো মেলা সাইজ ছোট লাউ কাটলে খাটি ভালো লাগবে ও আচ্ছা আচ্ছা আর উনি কি হচ্ছে আপনার সাথে কাজ করছেন নাকি আপনার ফ্যামিলি দেখেও আমার খালু ও আচ্ছা উনিও কাজ করছেন আর ওই সাইড দিয়ে কি ওলকপি লাগিয়েছেন হ্যাঁ ওলকপি লাগিয়েছেন তাহলে হচ্ছে এবছর দেখা যাচ্ছে যে আপনার এখন পর্যন্ত একটু লাভ কম হয়েছে কিন্তু সামনে তো 4-5 মাস লাউ হতে থাকবে গাছে এক মাস মতো কাটা যাবে আর এক মাস মতো লাউ কাটা যাবে তারপর এটা কেটে ফেলে কি লাগাবেন এখানে পাট হ্যাঁ পাটের চাষ করবেন তাই তো আপনার আশেপাশে তো অনেক আখের চাষ হয় তাহলে আখের জায়গায় লাউয়ের চাষ করেন কেন লাউ এই আখ এই জমিতে আখ ছিল আখ কাটে দেওয়ার পরে এই সুতো বা বাঁশের পরে আমি লাউ উঠেছি আবার এই লাউটা কেটে দিয়ে আমি পাট বুনবো পাট বোনার পরে আবার আখ করা যাবে জমিতে আচ্ছা মানে এই যে বাঁশগুলো দেওয়া আছে মাচ্চা এটা কি হচ্ছে আখের যে বাঁশ দেওয়া হয় বড় হয়ে গেলে সেই বাঁশটাই পোতা আছে সেই সুতোটাই টানানো আছে তাই তো ওই সুতোর পরে আপনি লাউ উঠিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক সেভ হয়ে গিয়েছে হ্যাঁ আশেপাশে তো সব আখের চাষ ভাই কোনো কৃষি অধিদপ্তর থেকে কি কোনো সহায়তা পান যে আশেপাশের যে কৃষি অধিদপ্তর গুলো আছে বা ধরনের কোনো সহযোগিতা পাইনি যে আমার সাথে কোনো সমস্যা আছে ওষুধ পানি নতুন করে দিতে হবে বা কোনো কিছু দিলে আমার ব্যক্তিগত পরামর্শের কারণে আমি সেমকো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করেছি যে লাস্টে এসে সেমকো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করার পরে আমার এই ক্ষেত্রে আমার যে একটা অ্যামাউন্ট ছিল বেচার উদ্দেশ্য ছিল যে এত টাকা আমি বিক্রি করবো তা সেটি আমি ফেল যাওয়ার পরে আমি সেমকো কোম্পানির ওষুধ পানি ব্যবহার করে এই ফাঁসে এসে আমি একটু লাভবান হয়েছি আমার গাছে অতিরিক্ত ফল দাঁড়াইছে আমি লাস্টে এসে 12 টাকা বিক্রি করতে পারছি মানে সেমকো কোম্পানির ওষুধটা লাস্টে ব্যবহার করছেন নিজের উদ্যোগে কিন্তু যে মানে কৃষি অধিদপ্তরের লোক তো তেমন আসে না তাই তো এখানে কোনো কৃষি অধিদপ্তর থেকে কোনো লোক আসে নাই আমি সেমকো কোম্পানির যে ওষুধগুলো আছে ভিটামিন বা সার ওষুধগুলো আছে কীটনাশক আছে ওইগুলো ব্যবহার করেছি যে দিয়ে আমি এইগুলোই ভালো একটা আশা সহি ফল পাইছি আমি ক্ষুদ্র চাষ আছে সেগুলোই ব্যবহার করি সেই জন্য আমার খাদ ভালো এই ক্ষুদ্র থেকে ভালো পাই আমি ক্ষীরই দিয়ে ব্যবহার করি ক্ষীরও আমার ভালো আখও ভালো ক্ষুদ্র চাষটাও আমার ভালো এখন মুসুরি শস্যের দিক থেকেও ব্যবহার করছি ওষুধগুলো সেটাও ভালো আচ্ছা আপনি কি শস্যটা যে দেবগিরি শস্যটা চাষ করছেন তাই তো আচ্ছা হ্যাঁ আমরা এখানে দেখেছি আরো কয়েকজন কৃষক দেবগিরির শস্য চাষ করছে শস্য মাস যাচ্ছে কিন্তু দেবগিরি গত বছর আমার ছিল ভালো আছে এবারও আমি দেবগিরি লাগাইছি আমার আজ যদি বিলে তুলা শুরু করবো দেবগিরি ভালো আচ্ছা ভাই তাহলে আজকের মতো আসি আর আপনার শশা ক্ষেত্র দেখতে আসবো অবশ্যই ঠিক আছে এই সাইডে আছে তাই তো জি দেখি আগামীকালকে বা বিকালের দিকে সময় হলে আপনার শশা ক্ষেত্রও দেখতে আসবো কেমন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন